আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রান্নাঘর টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট সকালের নাস্তা কিভাবে তৈরি করতে হয় খুব কম সময়ের মধ্যে পারফেক্ট পরাটা কিভাবে তৈরি করবেন সকালের নাস্তার জন্য আমি সেই রেসিপিটি দেখাবো আশা করছি আজকের পরটার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থ্রি চা চামচ দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি ভালোভাবে এগুলোকে একটু মেখে নিচ্ছি ময়দাটাকে আমি একটু এভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি আমি দুই মিনিট ভালোভাবে তেলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে পানি দিব আর ময়দাটাকে মেখে নেব একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে আর মাখতে হবে আমি ময়দাটাকে তিন মিনিট ধরে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা মাখা হয়ে গেছে এখানে আমি এক কাপ পানি ব্যবহার করেছি এক কাপ কুসুম গরম পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি ময়দাটার মাখা কতটা নরম হবে আমি একটু দেখে দিচ্ছি এতটা নরম করে মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না মিডিয়াম হবে মাখাটা এখন আমি এই ময়দা থেকে চারটা ভাগে লেচি কেটে নিচ্ছি আমি চারটা পরোটা তৈরি করবো এই কারণে চারটা লেচি কেটে নিচ্ছি একইভাবে আমি সমান করে চারটা লেচি কেটে নিয়েছি এখন আমি কিভাবে পরোটা তৈরি করবো সেটাই দেখিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা ফ্রে বেলুন নিয়েছি ফ্রে বেলুনের উপরেই আমি রুটিটাকে বানিয়ে নিব এখন এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি লেচিটাকে নিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি নেবার পর একটু চাপ দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি এখন আমি একটু শুকনো ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিব আমি রুটিটাকে বেলে নিচ্ছি আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি রুটিটা বেলা হয়ে গেছে আমি কতটা মোটা করে বেলেছি দেখে দিচ্ছি আমি এতটা মোটা করে বেলে নিয়েছি এখন আমি রুটিটাকে এইভাবে এই সাইড থেকে ধরে এভাবে ভাঁজ করে নিব আবার এই পাশ থেকে আবারও এভাবে ভাঁজ করে নিব এখন আমি এই কনার থেকে আবার ওইভাবে ভাস করে নিব আবারও এই পাশ থেকে এভাবে ভাস করে নিচ্ছি ভাস করে নেবার পরে এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি দেবার পরে এটাকে এখন এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেবার পরে আবারও আমি একটু বেলে নিচ্ছি চাপ দিয়ে এভাবে একটু বেলে বড় করে নিচ্ছি আমি অরিজিনাল পরাটার ডিজাইনটা করেই আমি রুটিটাকে আজকে বেলে নিচ্ছি আমি চাপ দিয়ে পরোটাটাকে একটু বাড়িয়ে নিলাম ভালোভাবে বেলা হয়ে গেছে একই নিয়মে আমি এখন বাকি সবগুলোকে এভাবে বেলে নিব আমি একে একে সবগুলো পরোটা একই নিয়মে বানিয়ে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে কিভাবে ভাজবো সেটাই আমি দেখে দিচ্ছি চুলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটা আমি ভালোভাবে গরম করে নিচ্ছি ফ্রাইপ্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি পরোটাকে ভেজে নিচ্ছি এখন আমি একটা করে পরাটা এভাবে ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি পরোটাটাকে উলটিয়ে দিচ্ছি এখন আমি আবারও উলটিয়ে দিচ্ছি হাফ মিনিট করে রাখার পরে আমি পরোটাগুলোকে উলটিয়ে দিচ্ছি এখন আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দেবার পরে এভাবে একটু পরোটাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আবারও আমি পরোটাটাকে এখন আবার উলটিয়ে নিচ্ছি পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাটাকে তুলে নিচ্ছি একই নিয়মে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নিব পরোটাগুলোকে আমি তৈরি করে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি এখন ভিতরটা একটু দেখে দিয়েছি কতটা সুন্দর হয়েছে নরম সফট একটা পরাটা হয়েছে খুবই সফট একটি পরাটা খেতে খুবই মজাদার হবে এই পরাটা যদি আপনারা এভাবে তৈরি করেন খেতে হবে অসাধারণ তৈরি হয়ে গেল আজকের সকালের পারফেক্ট পরাটা রেসিপিটি কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই পরোটা রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ